আলাইকুম লেবাননে স্থল অভিযান শুরু ইসরায়েলের একসাথে চার ফ্রন্টে যুদ্ধ ইসরায়েল আর্মির বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথে তেল আবিব লেবাননে ইসরায়েলের আগ্রাসনে সমর্থন যুক্তরাষ্ট্রের নীরব কথিত গণতান্ত্রিক পশ্চিমা বিশ্ব এবং আরব শাসকরা বিধ্বস্ত ইসরায়েল ঘিরে ইরানের প্রক্সি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে অসহায় তেহরান ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি আজ জানাবো মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর লেবাননে প্রবেশ করেছে ইসরায়েল আর্মি এর মাধ্যমে সোমবার ইসরায়েল স্থল অভিযান শুরু করল লেবাননে লেবাননের দক্ষিণ সীমান্ত দিয়ে ইসরায়েল আর্মি প্রবেশ করেছে লেবাননে এই সময় ইসরায়েল আর্মি একই সাথে পরিচালনা করে আর্টিলারি হামলা মাথার উপর অবস্থান করে যুদ্ধ বিমান স্থল পাশাপাশি রাজধানী বৈরুতের দক্ষিণে সোমবার তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় নিহত হয়েছে শতাধিক বেসামরিক লোকদের সরে যাওয়ার নির্দেশ জারি করে ইসরায়েল লেবাননে স্থল অভিযান বিমান হামলার পাশাপাশি ইসরায়েল আর্মি অব্যাহত রেখেছে গাজা এবং অপর দুটি দেশ ইয়েমেন ও সিরিয়ায় বিমান হামলা সোমবার ইয়েমেনে দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালায় ইসরায়েল এতে অংশ নেয় যুক্তরাষ্ট্রের তৈরি সর্বাধুনিক ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার এফ থার্টি ফাইভ এর আগের দিন রোববার ইসরায়েল তীব্র বিমান হামলা চালিয়েছে ইয়েমেনে একসাথে চার ফ্রন্টে যুদ্ধের পরীক্ষায় নেমেছে ইসরায়েল ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে বড় যুদ্ধ মোকাবেলার যেন মহড়া দিচ্ছে ইসরায়েল লেবাননে স্থল অভিযানের আগে থেকে ক্ষেত্র প্রস্তুত করতে থাকে ইসরায়েল আরবি এর অংশ হিসেবে সতেরো ও আঠারো সেপ্টেম্বর হিজবুল্লার বিরুদ্ধে চালায় শক্তিশালী সাইবার হামলা এর মাধ্যমে ধ্বংস করা হয় হিজবুল্লার নিজস্ব যোগাযোগ ব্যবস্থা পেইজার এবং ওয়াকিটকি এই হামলায় আহত হয় হিজবুল্লার দুই হাজারের বেশি যোদ্ধা শহীদ হয়েছেন অনেকেই এরপর ধারাবাহিকভাবে টার্গেট হামলা চালিয়ে হত্যা করা হয় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ শীর্ষ এক ডজনের বেশি কমান্ডারকে একই সাথে চলতে থাকে লেবাননের রাজধানী বৈরুত এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ অধ্যুষিত এলাকায় বিমান হামলা এভাবে প্রায় পনেরো দিন হিজবুল্লাহকে কাবু করার পর সোমবার থেকে লেবাননে স্থল অভিযান শুরু করল ইসরায়েল টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে লেবাননে স্থল অভিযানে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়ড অস্টিন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইভ গ্যালান্টকে টেলিফোনে বলেছেন তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লার অবস্থান ধ্বংস করার পক্ষে যাতে ভবিষ্যতে হামাসের মতো হিজবুল্লা লেবাননে আরেকটি সাত অক্টোবর ঘটাতে না পারে টাইমস অফ ইসরায়েল বলেছে এর মাধ্যমে মূলত লেবাননে ইসরায়েলের স্থল অভিযানে সমর্থন দিল যুক্তরাষ্ট্র লেবাননে স্থল অভিযানের মাধ্যমে ইসরায়েল একটি স্বাধীন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে পদদলিত করেছে কিন্তু গণতন্ত্র ভৌগোলিক অখণ্ডতা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব মানবাধিকারের তথা কথিত পশ্চিমা মোরলরা নীরবে কেবল তাকিয়ে দেখছেই না বরং যুক্তরাষ্ট্রের সব ধরনের সহায়তা রয়েছে এই আগ্রাসনের ক্ষেত্রে রাশিয়ার ইউক্রেনের আগ্রাসন রোধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সমস্ত পশ্চিমা বিশ্ব ঝাঁপিয়ে পড়ে ইউক্রেনকে রক্ষায় কিন্তু এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে লেবাননের ক্ষেত্রে লেবাননের ক্ষেত্রে তারা ইসরায়েলকে সহায়তা করছে অস্ত্র ও অর্থ দিয়ে এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহকে সন্ত্রাসী আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে জারি করছে নতুন নতুন অবরোধ একই সাথে একটি আরব দেশে এভাবে ইসরায়েলের আগ্রাসন আর নির্বিচার হত্যা ধ্বংসের বিষয়ে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে আরবের অন্যান্য তথা কথিত মুসলিম শাসকরা লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের মাধ্যমে শুরু হয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পূর্ণ যুদ্ধ। হিজবুল্লাহ এবার তাদের পূর্ণ শক্তি নিয়ে ছাপিয়ে পড়েছে ইসরায়েলের বিরুদ্ধে তাদের কাছে মজুদ থাকা সমস্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী অস্ত্রের মাধ্যমে তারা হামলা শুরু করেছে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ এবার তাদের পূর্ণ শক্তির প্রয়োগ করবে সন্ত্রাসী আর অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে এর অংশ হিসেবে উত্তর ইসরায়েলে তারা সোমবার চালিয়েছে বিশ দফা মিসাইল হামলা এসব হামলা তারা চালিয়েছে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করে হামলায় নিহত ও আহত হয়েছে অজানা সংখ্যক ইসরায়েলি সেনা অপরদিকে হিজবুল্লাহ ও হামাসের সমর্থনে ইরাকি মিলিশিয়া বাহিনী সোমবার চার দফা হামলা চালিয়েছে রাজধানী বাগদাদের নিকট অবস্থিত যুক্তরাষ্ট্রের ভিক্টোরিয়া বিমানঘাটিতে হামলার পর ঘাটিতে বড় আকারের অগ্নিকাণ্ডের দৃশ্য প্রচারিত হয়েছে গণমাধ্যমে রাশিয়ার দার্শনিক আলেকজান্ডার দুগিন বলেছেন লেবাননে আগ্রাসনের মাধ্যমে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মিশন শুরু করেছে ইসরায়েল প্রথমে ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যু এরপর হামাস নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনা ইসরায়েল শাসকদের জন্য খুলে দিয়েছে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার দুয়ার আলেকজান্ডার দুগিন বলেন এর সাথে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সব ধরনের সহায়তা পশ্চিমা সহায়তায় প্রযুক্তির ক্ষেত্রে ইসরায়েলের অগ্রগতি এবং এর সফল প্রয়োগ আর শক্তিশালী কার্যক্রম বলেন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ শক্তি হিসেবে ভূমিকা পালন করেছে ইরান এবং হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহ কিন্তু ইসরায়েল সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ঘিরে ইরানের এই প্রক্সি বাহিনীকে অনেকটা নস্বাত করতে সক্ষম হয়েছে বিশেষ করে সর্বশেষ পনেরো দিনে হিজবুল্লার বিরুদ্ধে তাদের একের পর এক সফল অপারেশন এবং হাসান নাসরুল্লাহকে হত্যা তাদের জন্য এক মহা সুযোগ এনে দিয়েছে অনেক বিশ্লেষকের মতে ইসরায়েল সীমান্তে প্রক্সি বাহিনীগুলো ধ্বংস হয়ে যাওয়ায় ইরান এখন আর ইসরায়েলের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধ চালিয়ে সুবিধা করতে পারবে না এক্ষেত্রে তাকে সরাসরি যুদ্ধে নামতে হবে ইসরায়েলের বিরুদ্ধে আর এটিও তাদের পক্ষে সম্ভব নয় কারণ ইসরায়েলকে রক্ষায় বিশাল সামরিক শক্তি নিয়ে গোটা মধ্যপ্রাচ্যে হাজির যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েলে বড় আক্রমণ চালালে ইসরায়েল রক্ষার কথা বলে যুক্তরাষ্ট্র সরাসরি হামলা পরিচালনা করবে ইরানে যা মোকাবেলার সাধ্য নেই তেহরানের উনিশশো সালে অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর অতীতে আরব দেশগুলো একত্রিত হয়ে পরপর পাঁচবার যুদ্ধ করেছে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু প্রতিবারই সম্মিলিতভাবে আরবরা পরাজিত হয়েছে ইসরায়েলের কাছে কারণ ইসরায়েলের পেছনে ছিল সরাসরি যুক্তরাষ্ট্র যখনই আরবদের আক্রমণে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব মুছে যাওয়ার উপক্রম হয়েছে তখনই যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য খুলে দিয়েছে তাদের অস্ত্রের ভাণ্ডার অতীতে ইসরায়েলের বিরুদ্ধে আরবদের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে মিশর সিরিয়া এবং জর্ডান পেছনে থেকে অর্থ জুগিয়েছে সৌদি আরব কাতার সহ অন্যান্য দেশ কিন্তু বর্তমানে সৌদি আরব মিশর জর্ডান সহ প্রায় সব আরব দেশের সিংহাসনে বসে আছে যুক্তরাষ্ট্রের পদলেহি শাসকরা অপরদিকে সিরিয়া ধ্বংস হয়ে গেছে গৃহযুদ্ধে অতীতে আরবরা ইসরায়েলের বিরুদ্ধে বারবার কেবল পরাজিত হয়নি বরং প্রতিবার যুদ্ধে ইসরায়েল দখল করেছে আরবদের ভূখণ্ড এভাবে ক্রমেই সম্প্রসারিত হয়েছে ইসরায়েলের সীমানা তবে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে তাদের সিনাই উপত্যকা ইসরায়েলের কাছ থেকে ফিরিয়ে আনলেও এখনও সিরিয়া জর্ডান লেবানন এবং ফিলিস্তিনের বিশাল ভূখণ্ড ইসরায়েলের দখলে যা উত্তর ইসরায়েল নামে পরিচিত বিশ্লেষকদের মতে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক মসৃণ ইসরায়েলের জন্য একদিকে সব আরব দেশগুলোতে রয়েছে তাদের অনুগত শাসক দুর্বল হয়ে গেছে ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ সহ ইরানের প্রক্সি বাহিনীগুলো এবং ইসরায়েলের পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সুদূর প্রসারে স্বপ্ন দীর্ঘকাল ধরে দেখে আসছে তা হল নবী হজরত দাউদ ও তার পুত্র নবী হজরত সোলাইমানের বিশাল সাম্রাজ্য পুনরায় উদ্ধার করা এই সাম্রাজ্যের কেন্দ্রস্থল ছিল বর্তমান ফিলিস্তিন দক্ষিণে ছিল বর্তমান ইসরায়েল রাষ্ট্র উত্তরে বর্তমান সিরিয়া রাজধানী দামেস্ক পশ্চিমে পুরো লেবানন এবং পূর্বে বর্তমান জর্ডানের অধিকাংশ এলাকা ইসরায়েলের পরিকল্পনাকারী ও শাসকদের স্বপ্ন হজরত দাউদের এই সাম্রাজ্য নিয়ে নতুন বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফারটেন্টে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক আল্লাহ হাফেজ